देशे दैनिक करोना संक्रमण कमलो विपद किन्तु काटेनी जतदिन ना ओषुध आसछे ततदिन असतर्कता नय एबले प्रधानमंत्री नरेंद्र मोदी सकले काछे आर्जी जानान सतर्क थाकार जन्य सेई साथे तिनी मास्क परे सामाजिक दूरत्व बजाय राखारो आवेदन जानिएछेन। गत किछुदिन धरे देशे नतून करे करोना आक्रांतेर संख्या कमे आसछे एरपरो प्रधानमंत्री नरेंद्र मोदी देशबासीके सतर्क करे जानालेन विपद एखनो पुरो मात्राय रयेछे जतदिन ना भ्याक्सिन आसछे सकलेई जेनो साबधाने थाकेन। तबे तिनी आत्मविश्वास व्यक्त करे दाबी करेछेन देश अवश्यई एई मारण रोगेर संगे लड़ाइये जयलाभ करबे। प्राक्तन केंद्रीय मंत्री बालासाहेब बीके पाटिलेर आत्मजीवनी प्रकाश करार समय एई कथा बलेन तिनी। भिडियो कन्फारेंसिं एर माध्यमे बईटि উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তখনই তার কথায় উঠে আসে কোভিড সতর্কতার প্রসঙ্গ। তিনি বলেন করোনা ভাইরাসের বিপদ এখনো রয়েছে, মহারাষ্ট্রে পরিস্থিতি আরো খারাপ হয়েছে। তিনি সকলের কাছে আর্জি জানিয়েছেন অসতর্ক না হওয়ার, মাস্ক পরে সামাজিক দূরত্ব মেনে চলার আবেদন জানিয়েছেন। তার কথায় জব তক দাওয়াই নেহি তব তক ঢিলাই নেহি। মাস দুয়েক আগে প্রায় দ্বিগুণ সংখ্যক মানুষ দৈনিক সংক্রমিত হতেন, সেপ্টেম্বরও একাধিকবার একদিনে 90,000-এর বেশি মানুষের আক্রান্ত হওয়ার কথা জানা গিয়েছে। এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন ঘোষণা করেছেন আগামী বছরের গোড়াতেই দেশে চলে আসতে পারে করোনা ভ্যাকসিন এবং ভ্যাকসিন মিলতে পারে একের বেশি সংস্থার থেকে, দেশীয় ছাড়াও বিদেশি সংস্থার ভ্যাকসিনও আসতে পারে। তবে সুরক্ষার ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হওয়ার পরে বিতরণ শুরু হবে। এই মুহূর্তে দেশে চারটি করোনা ভ্যাকসিন চূড়ান্ত পর্বে ট্রায়ালে রয়েছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা।